আমি বাজার গেছিলাম, বাজার থেকে একটা জিনিস এনেছি। কি এনেছি দেখো, আমার লাইফে আমি এটা ফার্স্ট টাইম পেয়েছি, একেবারে ফার্স্ট টাইম। আমি সুপার এক্সাইটেড আজকে, আর আজকে গিয়ে নিয়ে এলাম আমি আর হাজব্যান্ড করে। তো সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখো, তা ব্লগের মাঝেই জানতে পারবে যে আমি লাইফে কি এমন পেয়েছি ফার্স্ট টাইম। তো চলো। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল সিম্পল কাপল ব্লগারে তোমাদের সবাইকে স্বাগত। আমি অঞ্জলি, তোমাদের জন্য আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা দেখবে, সাথে থাকবে, পাশে থাকবে আমার এই ব্লগটা দেখার জন্য। সো গাইজ দেখো, আজকে হলো মঙ্গলবার সকাল 10:30 বাজে, আর এই দেখো মেয়েও উঠে গেছে। ওর মেয়ে নিজের কাজ করবে, আমি নিজের কাজ করবো। মেয়ে কী কাজ করবে দেখে নাও, আর আমি কী কাজ করবো দেখে নাও। তো চলো, এ দেখো ঘর দোর গুছানো হয়ে গেছে, জাস্ট ঝাঁটানো হয়েছে। এখনও মোছামুছির কোনো সিস্টেম নেই, কারণ এখন অনেকগুলো কাজ রয়েছে। কাজ লাস্টে আমি ঘরটা মুছি। আর এই দেখো সোফার কাপড় চাপড় সব রয়েছে এইভাবে। এই দেখো এগুলো সব গুছাবো, ঘরের রান্না বান্না একসাথেই করবো, কারণ মেয়ের খাবার টাইম ওই 1টা 1:30-টার মধ্যে খায় একটুখানি। সকালের টিফিনটা খুব একটা ভালো খায় না, তাই একটু রান্নাটাও সঙ্গে সঙ্গে করবো। তো চলো, শোনটা হাই বলে দাও। সে হাই, সে হাই মানে আমি তোমাকে হাই বলতে বলছি, ঠিক আছে? সে মানে বলো, ঠিক আছে? বলো হাই এভরিওয়ান, বলো হাই গাইস, হাই গাই। সব সময় মায়ের কপি করে, মা যা করে সেটাই ও করবে। আর দেখো একটা চুটকি বানিয়েছে সুন্দর দেখে, চুটকি বানিয়েছো মা? হ্যাঁ চলো। আর জানো, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানবে, যারা জানো না, যারা প্রথমবার দেখছো তাদেরকে বলে দিই, আমার কিন্তু শর্টগুলো দারুণ ভাইরাল যাচ্ছে। 3,85,000 এখনো অবধি একটা ভিডিও ভাইরাল গেছে, অনেকগুলোই গেছে, তার মধ্যে একটা ভিডিও রয়েছে 3,85,000। মাই গড, আমাকে 3,00,000 জন দেখেছে, মানে বিশাল ব্যাপার। আমি একটা সেলিব্রিটি হয়ে গেছি, জাস্ট একটু ভাবলে ভালো লাগছে আর কিছু না। তো দেখো চলো, কি হলো চলো, তো ওই ভিডিওটা তোমরা দেখবে যদি না পারো। আর এই ব্লগগুলো যদি এইভাবে ভাইরাল হয়ে যায় তাহলে তো আমি সত্যি সেলিব্রিটি হয়ে যাবো। জাস্ট মজা করছি গাইস, সেলিব্রিটি হলেও আমি যেমন অমনি থাকবো। ইউটিউবে কাজ করলে তো সবারই ইচ্ছে হয় বলো একটু বড় হবার। আর আমার সাবস্ক্রাইবার এখন যাচ্ছে 8,000, শুধুমাত্র শুধু শুধুমাত্র তোমাদের সাপোর্টের জন্য। তো চলো দেখো গাইস, কি চিন্তায় পড়েছো, টু লিখো, 1, 2। এই দেখো মেয়ে পড়তে বসেছে আর আমি এখানে সবজি কাটবো। বলে বল, হ্যাঁ বলে বলে, ফ্রি, হ্যাঁ ফোর, তারপরে কি হয় বলে বলে লিখবে, ওকে? Thank you.
গাইজ, এখন বাজে 4:01। সব সময় ভুল বলা যেন স্বভাবে দাঁড়িয়ে গেছে। আর দেখো আমার চান টান হয়ে গেছে, এবার আমি রান্না একটু বাকি আছে ওটা করব, যেটা রয়েছে উচ্ছে যেটা কাটলাম, উচ্ছেটাকে মশলা দিয়ে একটু করব। তো ওইটা করে নিলে আমার রান্না আজ কমপ্লিট হয়ে যাবে। তাহলে চলো রান্নাটা সেরে নিই, আবার তোমাদের সাথে গল্প করছি। কিন্তু ট্রাই করছে শোনটা একটু চুপ কর। ওই দেখো দেখো কিভাবে চিল্লাচ্ছে, গান গাইছে। আর এই দেখো আমাদের ঘরে বেড়ু বেড়ু করতে এসছে। পরে ইন্ট্রোডিউস করাচ্ছি, আগে খাবারটা দেখে নাও কি খেতে দিয়েছি। কি খেতে দিয়েছি? ভাত বেগুন ভাজা, যা যা রান্না করেছি আজকে তাই দিয়েছি। ভাত বেগুন ভাজা, উচ্ছে ভাজা, ডিমের অমলেট আর একটা মিক্স ভেজ। তা আমি আর মেয়ে নিয়ে বসে গেছি, আর আমরা পরে, মানে আমরা না, ওর বাবা আর আমার দাদা আসবে পরে খাবে, আমরা খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। ঠিক আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন এসছি, আমরা সবাই মিলে গল্প করছি আর একটুখানি আগুন সেকছি। এ দেখো দিদি রয়েছে এখানে, না চর্দি অর্ধেক দেখাবে বলছে, আজকে ফুল দেখাবে না বলছে। হ্যাঁ, মুখে আছে, বুঝতে পারছো? কিছু বুঝতে পারি না কেন এমনি। আর ওই যে আমার মেয়েও খেলাধুলা করছে, এই যে মেয়ে বান্ধবীদের সাথে খেলছে, হাই বলে দাও। আর কার সাথে খেলছো, কে ওটা? হ্যাঁ, সবাইকে দেখিয়ে দিল। তো দেখো এখানে একটা ফাঁকা জায়গা রয়েছে, সেই মাটির বাড়ি ছিল একটা, তো ওই মাটির বাড়িটা ভেঙে যেতে এখানে আগুন ছাকার জায়গা হয়ে গেছে। আর এইদিকে রয়েছে সবার ঘর, এ দেখো। সো গাইস চলো একটু আগুন সাগুন ছাকা হোক, আর যদি এখানে একটু পিঠে বানানো যেত খাওয়া যেত। তো চলো সঙ্গে থাকো, আবার কি করছি জানাবো। হে গাইস, তোমরা থাম্বনেল দেখে যেটা ভাবছো, আর আমি চলে এলাম এখনই, ওই আগুন ঠাকুন সেকতে গেছিলাম, চলে এসেছি। তো এখন তোমরা থাম্বনেল দেখে হয়তো ভাবছো কি ব্যাপারটা, কি পেয়েছি আমি লাইফে ফার্স্ট টাইম। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে আবার সব বলছি। গম আর চাল দেখালাম, মানে এটার মানে কি তোমাদের জানিয়ে দিই একটু, যে আমি ছোটোবেলার থেকে রেশন কার্ড আমার ছিল না, আর বিয়ের পরেও এসে এখানে অ্যাপ্লাই করেছি। এত বছরে, বিয়ের 15 বছর হতে গেল, কিন্তু রেশন কার্ড হয়েছিল না। তো এইবারে পুজোর আগে টাকা দিয়ে, যেটা নর্মালি হয়, তো সেটা হয়নি আমার। তো আমি টাকা দিয়ে করিয়েছি, কারণ অনেকেই বলছিল রেশন কার্ড না থাকলে নাগরিক কি মানে সিটিজেনশিপ পাবে না ইন্ডিয়ার, মাঝে যেটা উঠছিল। হ্যাঁ, তো ওই জন্যই তখন আমি টাকা পয়সা খরচ করে আমার রেশন কার্ড বানিয়েছি। তো রেশন কার্ড বানানোর জন্য আমার সেই দুর্গাপুজোর আগে আমার কার্ড তৈরি হয়ে গেছিলো, তো হয়ে যেতে রেশন পাওয়ার একটা সম্ভাবনা হয়ে গেছিলো। তো আমার হাজব্যান্ডের রেশন কার্ড ছিল, কিন্তু ওরটা এ হয়েছে, সেই ওর রেশন কার্ডটায় রেশন পাওয়া যেত না। অনেকবার অ্যাপ্লাই করেছি কিন্তু ওর রেশন কার্ডও আসেনি। সো গাইজ, আমার আমার মেয়ের আর আমার হাজব্যান্ডের তিনজনেরই রেশন কার্ড এসে গেছে, আর তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। মানে আমি বলে বুঝাতে পারবো না, এত বছর ধরে দেখছি কিন্তু আজকে না ফার্স্ট টাইম মনে হলো যে নিজের জন্য কিছু একটা পেলাম, মানে নিজের এ পেয়েছি, এ দেখো রেশন কার্ড, মানে আমরা এখানকার নাগরিক। কারণ সব কিছুই আছে, সব আইডেন্টি প্রুফ রয়েছে, কিন্তু রেশন কার্ড সবাই বলছিল মাস্ট, ওটা হতেই হবে। সো গাইস, রেশন কার্ড হয়ে গেছে আর পেয়ে গেছি, আর রেশন পেয়েছি জানো, 3 কিলো গম পেয়েছি, 2 কিলো চাল পেয়েছি। তো এতে এত খুশি হবার কিছু নেই, কিন্তু ফার্স্ট টাইম পেয়েছি, তো মানে বেশ ভালো লাগছে, ব্যাস আর কিছু না। এটাই শেয়ার করার জন্য, লাইফে ফার্স্ট টাইম পেলাম আমি, 30 বছর বয়সে লাইফে ফার্স্ট টাইম আমি আমার রেশন কার্ডে রেশন পেলাম, ভালো লাগছে, আর মেয়েরও পেয়েছি। তো চলো এটাই বলার জন্য বলবো ভাবছিলাম, কারণ আমার সাথে চেনা পরিচিত যারা আছে সবাইকে আমি জানিয়েছি এই কথাটা, আর ভাবলাম তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার, তো তোমাদেরকে তো জানাতে হবে। তো ব্যাস
জানিয়ে দিলাম তোমাদের কেমন লাগলো, কার কার রেশন কার্ড আছে কি নেই, তোমরাও এখানকার সিটিজেনশিপ কি না, তোমাদেরও এই নিয়ে চিন্তা আছে কি না, প্লিজ তোমাদের যদি কোনো চিন্তা থাকে আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে। আর যদি আজকের ভিডিওটা একটু কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। আর মানে চ্যানেলটা যদি নতুন দেখছো, এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে যাতে ভিডিওর প্রতিটা নোটিফিকেশন তোমাদের কাছে সর্বপ্রথমে পৌঁছে যায়। তো আজকের জন্য বাই বাই গাইস, টেক কেয়ার, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই সাবধানে থাকো। তো আজকের জন্য থামলাম, টাটা।